আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি AB24-এর সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল নবী সুজন। টাঙ্গাইলের প্রায় সব উপজেলায় করলার আবাদ হয়, তবে এবার পাহাড়িয়া এলাকা ঘাটাইলে ব্যাপক আবাদ হয়েছে এই সবজিটির। বাজারে দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা, খরচের থেকে 2-3 গুণ লাভ পাচ্ছেন তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রির জন্য করলা যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। টাঙ্গাইল জেলার সব উপজেলাতেই কম বেশি করলার আবাদ হলেও পাহাড়ি এলাকা ঘাটাইল উপজেলার কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে করলার আবাদ করছেন। চলতি মৌসুমে উপজেলার 100 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। উচ্চ ফলনশীল জাতের এসব করলা আকারে হয় অনেক বড়। অন্য বছরের তুলনায় এবছর করলার দাম বেশি পাওয়ায় কৃষকরা খুশি। কৃষকরা জমিতে ক্ষতিকর কীটনাশক ও সার ব্যবহার না করায় ফসল থাকে সম্পূর্ণ বিষমুক্ত। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন এসব করলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। পাইকাররা জমি থেকেই করলা কিনে নিয়ে যাচ্ছেন। উঁচু এলাকা হওয়ায় এসব অঞ্চলে বন্যা ও বৃষ্টির পরও করলার আবাদ তেমন ক্ষতিগ্রস্ত হয় না। এ কারণে প্রতি বছর এ অঞ্চলে করলার আবাদ বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। লাভজনক এই ফসলটি আবাদে বহু কৃষক আগ্রহ প্রকাশ করছেন। আগামীতে যদি করলার আবাদ বৃদ্ধি করা যায় তাহলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা। ঘাটাইল উপজেলার রসুলপুর, লক্ষিণধর এবং সাগরদিঘি ইউনিয়নের 100 হেক্টর জমিতে টিয়া করলা চাষ হয়েছে এবং এই বছর উৎপাদন খুবই ভালো। নিরাপদ তথা বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে আমরা কৃষকদের সচেতন এবং সময় সময় তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছি, তাদেরকে সেক্স ফেরোমন ব্যবহারের জন্য উৎসাহ প্রদান করে যাচ্ছি। এই সবজি শুধু ঘাটাইল নয়, দেশের বিভিন্ন অঞ্চলে তথা ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী অঞ্চলে এই করলা বিক্রয় শুরু হয়েছে এবং এই করলার যদি আমরা আরেকটু বিষমুক্তভাবে নিরাপদ করতে পারি তাহলে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। তথ্য ও ভিডিও চিত্রে টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ মমিনুল ইসলাম তালুকদার। AB24-এর সাথে থাকুন, যখনই সংবাদ তখনই দেখুন AB24। আরও সংবাদ দেখতে ভিজিট করুন AB24-এর ফেসবুক পাতায়, একই সাথে সাবস্ক্রাইব করুন AB24-এর ইউটিউব চ্যানেলটি। শত ব্যস্ততার মাঝেও AB24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।